হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব, যে কোনো ছবিকে আমরা ডাউনলোড বিনা ডাউনলোডে আমরা ওটাকে আমরা পোস্ট করতে পারবো হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায়। তো চলুন দেখা নেওয়া যাক, আমরা বিনা ডাউনলোডে ছবিটা কীভাবে ছবি কীভাবে পোস্ট করব ওটা। তো চলো দেখা নেওয়া যাক। তো ওটার জন্য আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে ক্রোম ব্রাউজার বা গুগল যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখানে ওপেন করার পর এখানে আমাদের কিছু লিখতে হবে। তো আমি কিছু লিখলাম, আমি ইমেজ লিখলাম, ইমেজ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে দেখুন, এখানে অনেক ইমেজ চলে আসলো, এই যে দেখুন। তো এই ইমেজের মধ্যে যদি আমি যে কোনো একটা ইমেজকে আমি ক্লিক করি, তো দেখুন আমি একটা ইমেজ ক্লিক করছি। তো এই যে দেখুন, আমি এটা ইমেজ ক্লিক করলাম। এটা ইমেজ ক্লিক করার পর এই ইমেজটা ক্লিক করার পর আমরা যদি একটু এখানে ধরে রাখতে হবে, ধরে রাখলাম। ধরে রাখার পর এই যে এখানে লেখা আছে কপি ইমেজ, এই কপি ইমেজে ক্লিক করলাম। কপি ইমেজে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ব্যাক যাই, তো আমি এখান থেকে ব্যাক আসলাম। ব্যাক আসার পর আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি, এই দেখুন। হোয়াটসঅ্যাপে আসার পর আমি যদি এই ইমেজটা যদি আমি কোথাও সেন্ড করি, তো আমি একটা যে কোনো একটা চার্ট আমি ক্লিক করব। তো এখানে আসার পর আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট এই যে টাইপ অপশন, মেসেজ অপশনটা এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেটা আমরা ছবিটা কপি করেছিলাম ওটাই আমরা এখানে পোস্ট করব। তো আমি একটু ধরে রাখলাম, ধরে রাখলো যে পেস্ট। আমি পেস্টে যদি ক্লিক করি, এই যে দেখুন ক্লিক করছি, এই যে দেখুন ইমেজটা চলে আসছে, ইমেজটা চলে আসছে, এই যে দেখুন। তো আমরা এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন, আমরা ইমেজটা ডাউনলোড করলাম না, অথচ ইমেজটা আমার এখানে চলে আসলো, এই যে দেখুন। তো এইভাবে আমরা ইমেজকে ডাউনলোড করতে পারবো, বিনা ডাউনলোডটা আমরা কোথাও সেন্ড করতে পারবো, এই দেখুন। তো এইভাবে আমরা যে কোনো ইমেজকে আমরা বিনা ডাউনলোডে সেন্ড করতে পারবো। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ওকে, বাই সবাই, টাটা।